Yo, Habibi, come to Kuakata. Chaisalam na jay, shomotar mo te namu. Kintu ki bhi alak da obostha ko samra dekla. Yo, Habibi, come to Dubai. Come to Kuakata. Come to Kuakata. Assalamualaikum. Welcome to my new vlog. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেসিক্যালি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ আর আরে বিচে লবাটা আর এখন বাজে হচ্ছে সকাল 10টা তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি বিচে আর এখন আজকে আবার একটা ফুটবল ম্যাচ হবে তো ওইটার আগে তো চলুন আগে আমরা নাস্তা করে আসি নাস্তা রাস্তা সেরে দেন কিছু কথা আছে তারপরে চলুন বিচে চলে আসি এখন তো নাস্তা করতে যাই নাস্তা সেরেই বিচে চলে আসবো তোমার গাইস দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আপনার সি বিচের কাছে একটা হোটেলে আর এখানে আমরা নাস্তা করতে আসছি সকালে আর এখন বাজে হচ্ছে প্রায় আপনার 10:10 তো অনেক লেট হয়ে গেছে অলরেডি তো মনে করো যে এখন খাবার দাবার নাস্তা আসতে করবো সকাল নাস্তা আসতে করবো তো এখানের যে অবস্থা আপনার একটা পরোটা 15 টাকা করে দেন হচ্ছে ডাল ভাজি 20 টাকা একটা ডিম পোস্ট 25 টাকা দেন আসা হচ্ছে খিচুড়ি 100 টাকা প্লেট অনেক হাই লেভেলের দাম তো যাই হোক দেখি কী অর্ডার করা যায় কী খাওয়া যায় তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন সো এই হচ্ছে সকালের নাস্তা ডাল ডিম আর হচ্ছে পরোটা ইয়াসিন আছে খাওয়া দাওয়া করতেছে সো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট চলে আসছে হচ্ছে বিচে আর এখানেই সবাই এখন আবার ফুটবল ম্যাচটা খেলবে তো দেখা যাক আজকে কে ভালো খেলে আর কে খারাপ খেলে কালকে তো আমি ইঞ্জুরি হয়ে গেছিলাম দেখি আজকে কী করি আর পানিতে নামবো কি না শিওর জানি না কারণ পানি এত পরিমাণ ঠান্ডা তো যাই হোক আমরা এখানের কিছু কাজ শেষ করতে করতে গতকালকে রাত্রে যে আমরা বাজার টাজার করছি ধরেন যে আপনার ওই কেনাকাটা করছি তো চলেন ওই ভিডিওটা দেখে আসি আসি হচ্ছে আপনার বার্মিস মার্কেটে আর কি এটা কি ভাই মার্কেটটার নাম কি মার্কেটটার নাম হলো যে আপনার বিচের মানে বিচের পারে যে মার্কেটটা আছে আমরা আর কি ব্যক্তি মানে ওইখান থেকে ওই ওই মার্কেটেই আসি আর হচ্ছে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাজে হচ্ছে প্রায় আপনার 9:20 বাকি তো আমরা আসছি হচ্ছে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে আসছি আপনাদের একটু ঠিক আছে ভাইয়ের দোকান থেকে না ভাইয়ের দোকান থেকে নেই ওই যে এগুলোর কথা বলছিস এগুলো কত করে এগুলো 20 টাকা ভাই এটা কত করে 20 না সো যাই হোক দেখি কি কিছু পছন্দ হয় কিনা ঘুরতে থাকি ঘুরেফেরা করি আর মার্কেট করি তো এইখান থেকে হালকা কিছু কসমেটিক্স কেনার পরে এখন আমরা আছি হচ্ছে আপনার এই বিচের পারে আরেকটা দোকানে এই বড় ভাই আপনার নাম জানি কি ইব্রাহিম ভাই আর বড় ভাই বড় ভাই রুবেল তো ভাইয়াদের দোকানে হোলসেলে আপনারা বিভিন্ন প্রকারের আর কি আচার তারপরে আরো চকলেট তারপরে যে এই যে এগুলা সর্বসাধারণ অনেক জিনিসই পাবেন ঠিক আছে এগুলো ভাইয়াদের দোকান থেকে আপনারা খুব স্বল্প মূল্যে ইনশাল্লাহ ভাইয়েরা চেষ্টা করবো ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিতে আপনাদেরকে আমরাও নিতেছি এই যে আমরা আমি বেসিক্যালি যে এখানে বাদাম নিতেছি তারপরে হচ্ছে দুই প্যাকেট নিছি হচ্ছে আপনার আচার দেন এখানে নিতে আচার আর কি কি জানি আছে আর ভাই কি কিনেছে ওই সময় আচ্ছা থাইল্যান্ডের আমসত্তা ওই যে আমসত্তা থাইল্যান্ডের আমসত্তা দিছে একটা এটা কি এটা আমের আছে ভাইয়া এটা কি আমের আছে ঠিক আছে তো যাই হোক আপনারা এখানে আসবেন অবশ্যই ভাইয়াদের দোকানে আইসা বলবেন যে নূর খান ব্লগস ওইখান থেকে দেখে আসছি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে অবশ্যই ভাইয়েরা ডিসকাউন্টে দিয়ে রাখবে ইনশাল্লাহ অনেক মাল সামান কিনলাম ভাইয়াদের দোকান থেকে তো ভাইয়া এই জিনিসটা আমাকে ফ্রি দিছে খাওয়ার জন্য টেস্ট করার জন্য ঠিক আছে ঠিক আছে ভাইয়াদের নাকি এটা অনেক ফেমাস এখানে নাকি চলে তো যাই হোক অনেক অনেক ডিসকাউন্ট করছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে ইনশাআল্লাহ পরবর্তীতে আসলে অবশ্যই ভাইদের দোকান সাজেস্ট করবো এবং আপনারা যারা টুরিস্ট আসেন সবাই আর কি মানে চেষ্টা করবেন ভাইদের দোকান থেকে ইনশাআল্লাহ জিনিসপত্র নেওয়ার জন্য কত করে এগুলো ওটা আপনার 10 প্যাকেট এটা ওটা খুচরা তো একটু বেশি 10 প্যাকেট এটা কমাই যাবে মানে খুচরা আমরা গুলো 10-15 টাকা সেল করি কিন্তু আপনি 10 ফুল প্যাকেট নিলে 80 টাকা দেখ মজা তো আমি খাই কন্টিনিউ আমার আমি এইটা ভালো আমার ঝাল পছন্দ আমি বাসায় সবসময় ঝাল খাই ঠিক আছে এটা 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 একটা দিয়ে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি পেট করে দিচ্ছি 80 টাকা
যাক আলহামদুলিল্লাহ মানে অনেক ভালো লাগলো, ভাইয়াদের ব্যবহার অনেক সুন্দর মাশাল্লাহ, অবশ্যই আপনারা আসবেন ঠিক আছে, এখানে এসে বললেই চলবে, রুবেল ভাইয়ের দোকান। সো ফাইনালি মাইরা গাইজ, এখনও আমরা হোটেল রুমে আর আসি, এখন আমরা চেক আউট করতেছি হোটেল রুম থেকে। তো আমার সব বন্ধুরা রেডি হয়ে গেছে, সবচেয়ে বেশি মার্কেট করছে বন্ধুরা, ও আর এই যে এর মধ্যে হচ্ছে জুনায়েদ, এই যে এই যে আমাদের যে মোটা জুনায়েদ ভাই আছে ঠিক আছে, তার হচ্ছে তার মার্কেট এগুলো সব, বুঝতে পারছেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ঢাকা যাওয়ার আগ পর্যন্ত ব্লগ চলবে ইনশাল্লাহ, সবকিছু চলবে, সবাইকে বিদায় দিয়ে তারপর ব্লগ ইন করবে ইনশাল্লাহ। ওকে যাই হোক, এখন আসি হচ্ছে সাগর পরে আর অনেক এনজয় করতেছি। তো এখানে আল্লাহ, এখানে কি যেন একটা দেখা যেতেছে।